আজকে অ্যাঙ্কর মেনু নিয়ে আমরা কাজ করব। তো আগে আমাকে জানতে হবে যে অ্যাঙ্কর মেনুর আসলে কাজটা কি। তো অ্যাঙ্কর মেনুর কাজ হচ্ছে, আমরা যখন অন পেজ ডিজাইন করি তখন হচ্ছে আমাদের মেনু কিন্তু ক্রিয়েট করতে হয়, একটা ওয়েবসাইটে মেনু থাকবে, তো এটা হচ্ছে আপনার থাকতেই হয়। তো মেনুতে যখন আমরা একটা মেনুতে যে আমাদের আইটেমগুলো আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই মেনুটার মধ্যে, এগুলোর এই আইটেমগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক একটা পেজ। তো মেনুতে তো নর্মালি আমরা পেজই অ্যাড করি ম্যাক্সিমাম টাইম, মাঝে মধ্যে আমরা লিঙ্ক অ্যাড করি বা ক্যাটাগরি অ্যাড করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কিন্তু পেজ অ্যাড করা থাকে। তো যেগুলো হচ্ছে অন পেজ ওয়েবসাইট সেখানে তো একটাই পেজ আছে, তাহলে সেখানের মেনুতে অ্যাকচুয়ালি কী থাকবে। তো অনেক সময় আমরা দেখি এটা একটা কারণ, হ্যাঁ, তো সেখানে আমরা কী রাখবো, সেটা আমরা কীভাবে তৈরি করব, সেটা হচ্ছে আমরা মেনু অ্যাঙ্করের মাধ্যমে তৈরি করব বা মেনু অ্যাঙ্কর দিয়ে এই কাজটা আমরা সলভ করব, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আপনি আমরা অনেক সময় দেখি যে এরকম একটাতে ক্লিক করলাম, এই যে উপরে যে আপনার আইটেমগুলো থাকে মেনুতে, ওখানে ক্লিক করলাম এবং ওই পেজের মধ্যেই আরেকটা সেকশনটা ওপেন হয় বা আরেকটা সেকশন চলে আসে। তো মেনু অ্যাঙ্কর মেইনলি এই কাজটাই করে। তো একটা পেজ আপনি যখন অন পেজ ওয়েবসাইট তৈরি করেন তখন এখানে অ্যাকচুয়ালি কী অ্যাড করা হয়, বিভিন্ন সেকশনকে অ্যাড করা হয়। হ্যাঁ, বিভিন্ন সেকশনে আমি যখন ক্লিক করব তখন আমাকে সেই সেকশনটা নিয়ে যাবে। তো এটা তো একটা ব্ল্যাঙ্ক একটা পেজ, এখানে আমার কোনো সেকশন নাই। তো আগে আমাকে এখানে কিছু কাজ করে আপনাদেরকে দেখানোর জন্য কিছু সেকশন আমার আগে তৈরি করতে হবে। তো প্রথমেই আমি একটা সেকশন নিচ্ছি। প্রথমেই আমি জানি যে মেনুর পরে যে সেকশনটা থাকে সেটার নাম হচ্ছে ব্যানার সেকশন, বা প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ব্যানার। তো আমি এখানে ফার্স্ট একটা ব্যানার নিয়ে নিই। তো ব্যানার নেওয়ার জন্য আমি এখানে একটা ইমেজ নিয়ে আসি এবং এর মধ্যে আমি একটা ইমেজ দিয়ে দিই। নর্মালি ব্যানারের ইমেজ গুলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আকারে নেওয়া হয়, আমি জাস্ট আপনাদেরকে মানে একটা কাজ বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমি সহজে এটা করতেছি। ইমেজটা এখন এখানে আসে নাই, কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপর এটা এরকমই থাকলো। এরপর আমি ধরেন নিচে আরেকটা সেকশন করব, যে সেকশনটার নাম হবে হচ্ছে অ্যাবাউট আস। তাহলে এখানে আমার কি ফার্স্ট কি করতে হবে, একটা হেডিং আমি নিয়ে আসছি এবং যে হেডিংটার আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাবাউট আস। আজকের এই কাজটা করলে আপনারা কিভাবে ডিজাইনটা সাজাবেন বা করবেন সেটারও একটা ধারণা পেয়ে যাবেন। তো এই সেকশনটার আমি হেডিং দিচ্ছি হচ্ছে অ্যাবাউট আস এবং এটাকে আমি হচ্ছে অ্যালাইনমেন্টটা মাঝখানে করে দিচ্ছি আর সাইজটা হচ্ছে লার্জ করে দিচ্ছি বা আরো বড় করে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এখন এটা জাস্ট আমি হেডিং নিলাম। এখন অ্যাবাউট আস সেকশনের মধ্যে আমার কি থাকবে, অ্যাবাউট সেকশনটাকে আমি জাস্ট দুইটা সেকশনে ভাগ করতেছি, দুইটা পার্টে। অ্যাবাউট আস যেহেতু, তার মানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইট রিলেটেড কিছু ব্রিফ ডেসক্রিপশন থাকবে। এই ওয়েবসাইটটা যে যেটার উপরে হবে, আপনি যে ধরনের ওয়েবসাইট তৈরি করবেন সেই সেই কোম্পানি রিলেটেড কিছু কথাবার্তা এই একটা সেকশনের মধ্যে আমি রাখবো। তো সেটার জন্য আমি একটি টেক্সট এডিটর নিয়ে আসি এবং এই লেখাটাই আমি জাস্ট বারবার কপি পেস্ট করে দিই। আচ্ছা, আর আরেক আরেকটা এই সাইটে আমি কি ইউজ করতে পারি, এই সাইটে আমি চাইলে ইমেজ ইউজ করতে পারি। সাপোজ এই ইমেজটা ইউজ করি। আচ্ছা, এটা ধরেন আমার এই পুরোটুকু গেল হচ্ছে আমার অ্যাবাউট আস সেকশন। আমি কিন্তু এখানে কোনো স্টাইল করতেছি না বা কোনো ডিজাইন করতেছি না, জাস্ট একটা লেআউট তৈরি করতেছি। অ্যাবাউট আস সেকশন গেল, এরপর হচ্ছে আমি আরেকটা সেকশন আমি তৈরি করতেছি যেটার কি নাম দেওয়া যায়, আওয়ার সার্ভিস। এখানে আমি আরেকটা হেডিং নিয়ে আসতেছি,
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আওয়ার সার্ভিস। এটার সাইজটা আমি বড় করে দিচ্ছি। এর মধ্যে এখন আমি একটা ক্যারোসল অ্যাড করি, সেটা হচ্ছে ইমেজ ক্যারোসল ইউজ করা যেতে পারে। আচ্ছা, ইমেজ ক্যারোসল তো আবার ইমেজ না আসলে না হলে শো করে না, তো এখান থেকে এই কয়টা ইমেজ আমি দিয়ে দিই। আর আরেকটা সেকশন করবো, আমি জাস্ট তিনটা সেকশন করতেছি। আরেকটা সেকশন করলাম যেটার নাম আমি দিলাম হচ্ছে কন্ট্যাক্ট আস, তো সেটার জন্য আমি আবারও হেডিং নিচ্ছি এবং সেখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে কন্ট্যাক্ট আস। সাইজও বড় করে দিলাম। এখন কন্ট্যাক্ট আসের মধ্যে কি থাকে, কিছু অ্যাড্রেস থাকে বা আমি এখানে একটা ফর্ম অ্যাড করতে পারি। কন্ট্যাক্ট ফর্ম, এই যে ওকে, মোটামুটি আমার একটা কিন্তু লেআউট তৈরি হয়েছে, একটা ওয়েবসাইটের একটা লেআউট কিন্তু তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে আমি আমি চাচ্ছি কি আমার মেনুতে এরকম থাকবে, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস আমার মেনুতে থাকবে এবং যেখানে আমি ক্লিক করলে আমাকে ওই লিংকে নিয়ে যাবে। মানে ওই লিংকে বলতে আমার হচ্ছে, আমি ধরেন এই উপরে সার্ভিস লেখা আছে, আমি সার্ভিসে ক্লিক করব, আমাকে এই সার্ভিস সেকশনটার মধ্যে নিয়ে আসবে। সার্ভিস সেকশনের স্পেসটা অনেক কম মনে হচ্ছে না, তাহলে আমি এখানে স্পেস আর এটা কেন ইউজ করলাম, মনে হচ্ছে এই দুইটা সেকশন অনেক গায়ে গায়ে লেগে আছে, যে কারণে আমি একটা স্পেসার ইউজ করতেছি। এটা সাইটটা দেখতে এখন এরকম লাগছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মেনু অ্যাঙ্করের কাজ করব। তো এখানে আমার যে মেনুটা আছে এটা তো হচ্ছে আমার টেমপ্লেট আকারে তৈরি, তো এটা হচ্ছে আমার ওখান থেকে রিমুভ করতে হবে। তো ওখানে থেকে রিমুভ আমি করতে চাচ্ছি না, কারণ এমনিতেই প্রচুর নেটে ঝামেলা করতেছে, সার্ভার প্রবলেম করতেছে, তো এটা থাকুক, আমি নতুন আরেকটা মেনু তৈরি করব। ঠিক আছে, মনে করেন যে এটা নাই, আমি নতুন একটা মেনু নিয়ে আসতেছি এখানে, আগে একটা সেকশন নিয়ে নিই, একটা সেকশন নিয়ে নিলাম, এটা ফুল উইথ করে দিই। আর এর মধ্যে হচ্ছে আমি কি করব, এর মধ্যে হচ্ছে আমি একটা মেনু নিয়ে আসবো, তো এটা হচ্ছে আমি সরি ভুল করে এইটা আনছি, এটা রিমুভ করি। এই যে আমি হচ্ছে এইটার কথা বলতেছি, এখানে হচ্ছে আমার যে মেনুটা শো করবে সেটা তো এই যে উপরে যে মেনুটা আছে এইটা। এখন এখানে আমি যে মেনুটা শো করতে চাচ্ছি সেই মেনুটা আগে আমাকে কি তৈরি করতে হবে, আমার কিন্তু এরকম সেই মেনুটা তৈরি করা নাই। যে মেনুর মধ্যে থাকবে হচ্ছে কি হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই এই তিনটা থেকে আস হচ্ছে কি আওয়ার সার্ভিস, এই চারটা, এই চারটা সেকশন আমার মেনুতে অ্যাড থাকবে। তাহলে এই কাজটা আমি কোথায় গিয়ে করব, আগে তোমাকে তাহলে মেনু তৈরি করে নিতে হবে। তো মেনু তৈরি করার জন্য আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে কোথায় যেতে হবে আমাকে, অ্যাপিয়ারেন্স থেকে মেনুস এর মধ্যে। একটু লোড হতে টাইম নেয়,
আচ্ছা, আমরা এখন নতুন একটা মেনু ক্রিয়েট করব। তো নতুন মেনু ক্রিয়েট করার আগে সেটাকে তৈরি করি। এখানে এই যে ক্রিয়েট নিউ মেনু, এখানে কিন্তু একটা মেনু এখানে ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে মেইন মেনু। এখানে দেখেন এখানে কি কি মেনু আছে দেখতে পাবো। এখানে একটা মেনুর নাম হচ্ছে মেইন মেনু, আরেকটা হচ্ছে টপ বার, এই দুইটা মেনু এখানে আছে। আমি আরেকটা মেনু তৈরি করব, সেই মেনুটার নাম আমি দিচ্ছি হচ্ছে কি দেওয়া যায়, অ্যাঙ্কর মেনু। তুমি যে কোনো কিছু নামই কিন্তু দিতে পারি। ওকে, এখন আমার হচ্ছে যে ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে। আচ্ছা, আমার কিন্তু মেনুটা তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে যে কাজটা আমি করব সেটা হচ্ছে আমার এখান থেকে কিছু কাস্টম লিংক তৈরি করতে হবে। তো আমি কাস্টম লিংকে ক্লিক করতেছি, একটা একটা নাম আমি দিচ্ছি হচ্ছে হোম, এবং হোমের মধ্যে আমি হচ্ছে হ্যাশট্যাগ রাখতেছি। এটা রাখলে কি হয়, তার মানে হচ্ছে আমি স্টিল যে কারেন্ট যে পেজটার মধ্যে আছি সেই পেজটার মধ্যেই আমি থাকব, ঠিক আছে। তো যেহেতু এটা আমাদের আমরা অন পেজের জন্য তৈরি করব, তো আমরা তো মানে ওইটাই আমাদের হোম পেজ, তো হোম পেজের মধ্যে ওইটাই আমাদের কারেন্ট পেজ, ওটার মধ্যে আমরা থাকবো। তো আমি এখানে ইউআরএলটা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি অ্যাড টু মেনু করে দিচ্ছি। এবার আমি তৈরি করব হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এবং এখানে আমাকে লিঙ্কটা দিতে হবে হচ্ছে হ্যাশ অ্যাবাউট আস। বা এখানে আমি শুধু অ্যাবাউট রাখলাম, এটা হচ্ছে এর ইউআরএল। ওকে, এখান এটাকেও আমি মেনুতে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমি আরেকটা করব যেটার নাম হচ্ছে সার্ভিসেস। এবং এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করে এর মধ্যে লিখে দিচ্ছি হচ্ছে সার্ভিস। এইটা হচ্ছে কি, এই লিঙ্কের ইউআরএলটা আমি কিন্তু এখানে তৈরি করতেছি, এটা আমি আমার ইচ্ছা মতো এখানে যা লিখতে চাই লিখতে পারি। তো এটাকেও আমি অ্যাড করে দিলাম মেনুতে। আর আরেকটা তৈরি করব যেটার নাম দিব হচ্ছে কন্ট্যাক্ট আস, এবং এটার লিঙ্ক তৈরি করব হ্যাশ কন্ট্যাক্ট। ওকে, এখন এটাকে মেনুতে অ্যাড করে দিই এবং এটা আমার অটোমেটিক্যালি হোম পেজের মেনুতে শো করবে, এবং হচ্ছে এটাকে আমি জাস্ট সেভ করে ফেলতেছি। আচ্ছা, এখন আমি হচ্ছে যে এলিমেন্টরের ওই পেজটার মধ্যে যাব, এবং এখানে আমার একটু রিলোড দিতে হবে, কারণ এটা এটা তো আগে থেকে এই পেজটা ওপেন করা আছে। তাহলে এটাকে আমি একটু রিলোড দিয়ে নিই, আগে সেভ করতে হবে, সেভ করা হয়নি। আমি যে ডিজাইনটা করছি, লেআউট করছি, এটা কিন্তু আমার সেভ করা হয়নি, তো এটাকে আমি সেভ করে নিলাম। এরপর এখন হচ্ছে আমি এটাকে রিলোড দিই। লোড হতে কিছুক্ষণ সময় নিচ্ছে, নিতে থাকুন। এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করে আসি, দেখি সেখানে দেখতে কেমন হয়েছে। এটা এটা কিন্তু এখন এরকম অবস্থায় আছে দেখতে, এটা এখনো লোড নিচ্ছে, দেখি একটু রিফ্রেশ করি।
আচ্ছা, এখানেও চলে আসছে। এখন এখানে যে মেনুটা আসছে সেই মেনুটা কি, আমি আগে যে আমার মেইন মেনুটা ছিল উপরেও যে মেনুটা আছে সেই মেনুর আইটেম গুলাই কিন্তু এখানে শো করতেছে। আমি একটু আগে যে মেনুটা তৈরি করলাম সেটা কিন্তু এখনো এখানে আসে নাই। তাহলে এখানে আসার জন্য এটাকে কি করতে হবে? এখানে তো এটা লোড না নিলে আসা হচ্ছে না। আচ্ছা, এই যে প্রথমে কি করতে হবে, এই মেনুটাকে আগে আমার সিলেক্ট করতে হবে, দেন এই পাশে তো এখন লোড নিয়ে যাচ্ছে, এটা না আসা পর্যন্ত আমি দেখাতে পারতেছি না। আমি একটু আগে যে লেআউটটা তৈরি করছি সেটা হচ্ছে দেখতে এরকম। এটা তো ঘুরতেই আছে, কি যন্ত্রণা! দেখি আমি আরেকবার নিলাম। ম্যাম, এটা কি ফ্রি ডোমেন হোস্টিং? প্রবলেম তো বুঝতেই পারতেছেন কি অবস্থা হয় ফ্রিডম। সার্ভার মাঝে মাঝে যেরকম ডাউন হয়ে যায় যে কারণে হচ্ছে এই যে এখন লোড নিতে দেরি করতেছে। এটা না আসলে তো সমস্যা। আচ্ছা, আচ্ছা আমরা একটু দেখি কাস্টমাইজটা ওপেন হয় কিনা। কাস্টমাইজের মধ্যে গেলে আমরা কিন্তু হচ্ছে আরেকটা ড্যাশবোর্ড পাই, সেখান থেকেও আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারি, ওয়েবসাইটের ডিজাইনগুলোকে কাস্টমাইজ করতে পারি। তো সেটা আমি কোথা থেকে গেলাম, সেটা হচ্ছে আমি অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজ অপশন এখানে গিয়েছি। এখন দেখি এখানে এই পেজটা আসে কিনা, ওপেন হয় কিনা। দুইটারই একই অবস্থা, কোনোটাই ওপেন হচ্ছে না। আচ্ছা, এখানটায় আসছে। আচ্ছা, এটা হতে থাকতো, তখন আমি একটু কাস্টমাইজের বিষয়গুলো জেনে আসি। আমি বলছিলাম যে কাস্টমাইজ এটাও কিন্তু আরেকটা ড্যাশবোর্ড, এবং এখান থেকে এসেও আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমরা কি কি একটু চেঞ্জ করব, সে প্রথমেই আছে হচ্ছে সাইট আইডেন্টিটি। আমি এই অপশনটাতে যাই। এখান থেকে কি আমরা কিন্তু আমাদের সাইটের টাইটেল, ট্যাগ লাইন এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। আমি চাইলে এখান থেকে সাইটের টাইটেলটা চেঞ্জ করি। এটা কিন্তু আমরা সেটিংস, আমাদের যে আমি প্রথম দিকে দেখিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সেটিংস অপশনে গিয়ে কিন্তু এগুলো করা যায়, কিন্তু এখানে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সাইট আইকন, যেটাকে হচ্ছে ফেবিকনও বলা হয়। বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনারা হচ্ছে ওই ওয়েবসাইটের যে অ্যাড্রেস বার থাকে ওই অ্যাড্রেস বারের পাশে ওই সাইটের একটা লোগোর মতো দেখা যায়।
ওই লোগোটা কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি কিন্তু এই যে মেনুর সাথে যে লোগোটা থাকে ওটার কথা বলতেছি না, এই যে অ্যাড্রেস বারেও আপনারা দেখবেন যে এখানে একটা আইকনের মতো আসে, ওটাকে হচ্ছে ফেবিকন বলা হয় বা সাইট আইকন বলা হয়। তো সেই সাইট আইকনটা আপনার হচ্ছে এখানে দিতে হবে এই জায়গাটাতে। তো এটা সব সময় হচ্ছে 512×512 পিক্সেল হয়। তো এখানে এখানে কোনো কোনো ইমেজই ওরকম না, তো ওরকম একটা ইমেজ আপনারা হচ্ছে নেট থেকে নিয়ে এখানে দিয়ে দিবেন। তো আমি একটু 512×512 ইমেজটা দেখি নেটে। তো এখানে 512 লিখে সার্চ করি, 512। এই যে 512×512 আইকন বা ইমেজ, এই যে দেখেন এখানে অনেকগুলো শো করতেছে। তো আমরা হচ্ছে নিব হচ্ছে পিএনজি টাইপের, হ্যাঁ, যেগুলার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে, এরকম পিএনজি টাইপের ফাইল আমরা নিব। তো আমি আপাতত একটা নেই, এইটা নিলাম। এটার কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এটাকে আমি হচ্ছে সেভ করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটাকে আপলোড করব এখান থেকে। ইমেজ কি করে আপলোড করে এগুলো তো আপনারা পারেনি। এইখানে ডাউনলোড হয়েছে এই যে এই ইমেজটা। এটাকে আমি সিলেক্ট করে এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমার আইকনটা কিন্তু চলে আসছে, এবং আমি এটাকে যখনই এটাকে আপলোড করছি দেখেন সাথে সাথে কিন্তু এই যে আমার চলে আসছে কিন্তু। বুঝতে পেরেছি, এইখানে যে আপনার আইকনটা শো করবে, যেমন হচ্ছে এই যে দেখেন ফেসবুকের কি উপর এরকম যে ফেসবুকের একটা আইকন শো করতেছে ওরকম। আচ্ছা, এখানে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করলে চেঞ্জটা আমরা সেভ করব কি করে, সাথে সাথে এখান থেকে এই যে পাবলিশে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ব্যাকে যাই, এটা সাইট আইডেন্টিটি, এরপরে হচ্ছে মেনুস। তো এখান থেকেও কিন্তু আমরা মেনু ক্রিয়েট করতে পারি। একটু আগে আমরা যে অ্যাঙ্কর মেনুটা তৈরি করলাম, দেখেন তিনটা মেনু এখানে শো করতেছে, টপ বার মেনু, মেইন মেনু আর হচ্ছে অ্যাঙ্কর মেনু, তিনটা মেনুই কিন্তু এখানে শো করতেছে। আপনি চাইলে অন্যান্য মেনু কিন্তু এখানে শো মানে ক্রিয়েট করতে পারেন, এখান থেকেও কিন্তু চাইলে মেনু ক্রিয়েট করা যায়। এবং এখান থেকে দেখি মেনু লোকেশন গুলো, টপ মানে টপ বারটা কোথায় শো করবে, টপ বারটা কি বলে দেওয়া আছে, লোকেশনটা টপ বারে, এই যে এইটা কিন্তু টপ বার। এবং টপ বারে হচ্ছে কি লেখা আছে, টপ বারে হচ্ছে জাস্ট একটা মেনু আছে, মাই অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে আপনার মেইন মেনু ইয়াটা হচ্ছে মেইন মেনু সিলেক্ট করে দেওয়া এ কারণে। তো মেইন মেনুটা, মেইন মেনু সেকশন হচ্ছে এইটা মেইন অপশনটা। আচ্ছা, এখন দেখেন এই যে টপ বারে এই মাই অ্যাকাউন্টের পাশে কিন্তু আবার কি একটা লেখা আসছে, তাই না? এই লেখাটা আমি চাচ্ছি না এখানে লিখতে বা অন্য কিছু লিখতে চাচ্ছি, তাহলে সেটা আমি কোথায় গিয়ে করব? তো সেটার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন টপ বার অপশন আছে, টপ বারে গিয়ে এটা তো একটা কন্টেন্ট, তাই না? তাহলে আমাকে যেতে হবে হচ্ছে যে কন্টেন্টের মধ্যে, কন্টেন্টের মধ্যে গিয়ে এখান থেকে এই যে প্লেস ইওর কন্টেন্ট হিয়ার, আপনি কি করতে পারেন এখানে এই লেখাটা না দিয়ে আপনি কি করতে পারেন, আপনি একটা আপনার জিমেইলটা দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে আমার জিমেইলটা দিয়ে দিচ্ছি,
এই যে এখানে আমি আমার জিমেল দিয়ে দিয়েছি, আমার জিমেলটা চলে আসছে। এখন আমার মনে হচ্ছে না, এখানে যদি একটা জিমেলের আইকন থাকতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। তাহলে আইকনটা আমি কিভাবে আনবো? তো আইকনটা আনার জন্য আমাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ফন্টাসমে। আমি আরেকটা মানে ফন্টাসম একটা আরেকটা সাইট যেখানে হচ্ছে যেখান থেকে আমরা বিভিন্ন আইকন নিয়ে আসতে পারি। তো এখানে আমি একটা আইকন সার্চ করব যে ইনফ্লাপ নামে, বা ইমেইল লিখেও সার্চ করতে পারেন। এই যে এখানে কিন্তু অনেকগুলা আইকন শো করতেছে ইনভেলপের, তো আমি এখান থেকে একটা চুজ করে নিতে পারি। সাপোজ আমি এটা, এগুলা হবে না, ফ্রি নিতে হবে, এইটা নেই, এটার উপরে আমি ক্লিক করলাম। এখানে দেখেন একটা আমাকে কোড দিছে, জাস্ট এটার উপরে ক্লিক করলেই কোডটা কপি হয়ে যাবে। ওকে, তো আমি এটাকে কপি করলাম এবং আমার সেই কাস্টমাইজ পেজটার ওখানে আমি চলে আসলাম। কি করব, জাস্ট এই যে আমি যে এখানে আমার ইমেইলটা লিখছি এই জায়গাটার আগে আমি জাস্ট ওইটাকে পেস্ট করে দিব। দেখেন আমার ওইটা কিন্তু চলে আসছে, আইকনটা কিন্তু চলে আসছে। ওকে, এখন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। এখন আমি ব্যাকে যাই, আমি কন্টেন্ট অপশনটা দেখছি টপ বারে, দেখি জেনারেলের মধ্যে কি আছে। আচ্ছা, জেনারেলের মধ্যে এটা এনাবল টপ বার, টপ বার ফুল উইড। আপনি যদি চান এটা ফুল উইড জায়গা নিবে, তাহলে এটা এই যে দেখেন এইদিকে সরে যাচ্ছে। তো একটা ফুল উইড না দিয়ে এই যে এরকম জায়গা আছে, এটাই মনে হয় ভালো লাগতেছে। তারপরে হচ্ছে ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনার সব ডিভাইসেই যেন শো করে সেটা আমি চাচ্ছি। তো সেটা আমি সিলেক্ট করে দিতে পারি। আমি যদি চাই যে না, অনলি হচ্ছে ট্যাবলেট আর মোবাইল এই জিনিসটা থাকবে, তাহলে আপনি সেটা করে দিতে পারেন। আবার আপনি যদি চান যে এটা হাইড করে রাখবেন ট্যাবলেটে, বা হাইড করে রাখবেন মোবাইলে, বা ট্যাবলেট এবং মোবাইল দুইটাতেই হাইড রাখবেন, তাহলে এইটা। আর যদি সবগুলাতেই শো করাতে চান তাহলে এইটা। তো আমি সবগুলাতেই অবশ্যই শো করাতে চাই। এরপরে হচ্ছে স্টাইল, এটাকে হচ্ছে আপনি কোথায় শো করাতে চাচ্ছেন? দেখেন আমি এটাকে সেন্টার করে দিলাম, এই যে এটা কিন্তু দেখেন এই অপশনটা, অংশটা সেন্টারে চলে আসছে। আপনি যদি এটাকে চান রাইটে দিতে, এখানে কি লেখা, লেফট সোশ্যাল রাইট কন্টেন্ট, দ্যাট মিনস এখানে আমরা কিন্তু চাইলে সোশ্যাল মিডিয়াও অ্যাড করতে পারি এই টপ বারে। তো এই কারণে আমি হচ্ছে প্রথম আমি এটাকে এই অপশনটাকে কিন্তু আমি চাইলে, আচ্ছা এটা লেফটে দিয়েছি, লেফটেই থাকবে। এখন হচ্ছে রাইটে দিয়েছি, সরি। এরপরে হচ্ছে এখান থেকে কি আমরা কালার টালার চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ পারবো, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন পুরো টপ বারের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসছে কি, এখানে কিন্তু একটা বর্ডার ছিল, এটা সাদা রঙের বর্ডার ছিল, তো দেখেন বর্ডারের কালারটা চেঞ্জ করে দিয়েছি, কালো করে দিয়েছি, কালো চলে আসছে। অন্য কালার ইউজ করি, এই যে গ্রিন কালার দেখা যাচ্ছে কিন্তু, এরপরে হচ্ছে এখানে যে টেক্সট ইউজ করা হয়েছে সেই টেক্সটের কালার, তো টেক্সটের কালার হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে রেড যেহেতু ইউজ করছি, তাহলে এখানে হচ্ছে আমি কি করব, টেক্সটের কালার কিন্তু আমি সাদা করে দিতে পারি। এরপরে এইটা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এটা তো হচ্ছে আমার একটা লিঙ্ক, তাই না? তো এটার জন্য আবার দেখেন আরেকটা অপশন আছে লিঙ্ক কালার, এটা আমি যে ব্লু করলাম। তারপরে হচ্ছে এইটাকে কিন্তু আবার কি হোভার করা যাবে, তাহলে এই যে লিঙ্ক কালার হোভার, হোভারে গেলে এটা হচ্ছে আপনার গ্রিন হয়ে যাবে।
এই যে গ্রিন হয়ে গেছে, তো এভাবে আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ গুলো করতে পারবো। এবং এখান থেকে হচ্ছে আপনি দেখি প্যাডিং বাড়ালে, কমলে কি হচ্ছে টপে আছে, আমি হচ্ছে একটু লেফটে রাইট লেফটে বাড়াই প্যাডিংটা, লেফটে বাড়ালে অবশ্য বোঝা যাবে না কারণ অনেকগুলো জায়গা আছে, যাই হোক তো দরকার নাই। আচ্ছা এটা আমি পাবলিশ করে দিচ্ছি। এখন আর একটা অপশন আছে যেটা হচ্ছে সোশ্যাল অপশন। তো সোশ্যাল অপশনে কি আছে, সোশ্যাল অপশনে আমরা অনেক সময় চাই না, আমরা টপ বারে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাই, তাই না? তাহলে সোশ্যাল মিডিয়া অ্যাড করার জন্য এখান থেকে আমাকে কি করতে হবে, আমরা জাস্ট যেইটা চাচ্ছি যেই যেই সোশ্যাল মিডিয়া অ্যাড করতে যাচ্ছি সেটার মধ্যে কি আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবো। আমি টুইটার অ্যাড করলাম, আমি ফেসবুক অ্যাড করলাম, ইনস্টাগ্রাম অ্যাড করলাম, লিঙ্কডইন অ্যাড করলাম, আর হচ্ছে ভিমিও দিয়ে দিলাম। আচ্ছা কোনো কিছুই কি এখনো শো করে নাই, এটা চেঞ্জ আসতেছে, লোড নিচ্ছে, লোড হতে একটু টাইম লাগতেছে, তো আসলে আমরা দেখতে পাবো যে এটা আপনার এই যে লেফট সাইডে চলে, এই যে চলে আসছে, এই যে চলে আসছে, আমরা ফেসবুক টুইটার যেগুলো অ্যাড করছি সবগুলি কিন্তু চলে আসছে। এইগুলার কিন্তু এই যে সোশ্যাল লিঙ্কস কালার এগুলো কিন্তু আমরা কি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এগুলো আমি যে সব সাদা করে দিলাম, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা এরপরে হচ্ছে এইগুলাকে কি আমরা বড় করতে পারবো না, এইখানে দেখেন ফন্ট সাইজ আছে, একটু বড় করে দিই, এই যে বড় করে দিলাম। এখান থেকে এইগুলার এই যে সোশ্যাল লিঙ্ক কালার তো আমি দেখালাম, এগুলোর কি আবার হোবারও করা যাবে, তাই না? হোবারে গেলে আমি হোবারে গেলে হচ্ছে ব্লু হয়ে যাবে, এই যে চেঞ্জটা করলাম, এখন আমি জাস্ট পাবলিশ দিয়ে দিচ্ছি, তাহলে কি এটা আমার সেভ হয়ে গেল। তো কাস্টমাইজে এসে আমরা এরকম আরো কিছু কাস্টমাইজ করতে পারবো। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা মনে হয় আজকে দেখানো হবে না, এটা এটা এখনো লোড হচ্ছে। তো আমরা কাস্টমাইজ এর আরো কিছু কাজ দেখি। আমরা টপ বারের মধ্যে তিনটা অপশনই আমরা দেখছি না, জেনারেল অপশন, কন্টেন্ট অপশন এবং হচ্ছে সোশ্যাল অপশন। আচ্ছা এরপর হচ্ছে হেডারের মধ্যে যাই, এই যে হেডার অপশন হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে এইটা, এখানে হচ্ছে আমার মেনু আছে, লোগো আছে, এইটা। তো আমি হেডারে যাচ্ছি, হেডারের মধ্যে গিয়ে এখানে প্রথমে হচ্ছে জেনারেলে কি কি অপশন আছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মেনু হবে, আচ্ছা এখানে আমি যে চেঞ্জ করলাম কোনো চেঞ্জই কিন্তু আসতেছে না, এটার কারণ কি কেউ পারবে বলতে? এটার কারণ হচ্ছে এইখানে যে মেনুটা আছে এটা কি থিমের মেনু, এই মেনুটা বা এই হেডারটা কিন্তু থিমের না, এই হেডারটা হচ্ছে আমরা টেমপ্লেট আকারে কিন্তু তৈরি করছিলাম, তো সেটাই পাবলিশ হয়ে আছে। আর এইখানে যে আমি কাজগুলা করতেছি এই চেঞ্জগুলো আসলে কিন্তু থিমকে চেঞ্জ করতেছি, থিমটা কাস্টমাইজ করতেছি, আর এটা তো আমি নিজে কাস্টম ভাবে তৈরি করছিলাম, যে কারণে এখান থেকে আমি চেঞ্জ করলেও এই জায়গাটা চেঞ্জ হচ্ছে না, বাট উপরের এই অংশটা কিন্তু চেঞ্জ হয়েছিল, কারণ এটা কিন্তু আমি কাস্টম ভাবে তৈরি করিনি, এটা কিন্তু এই অপশনটাই টপ বারের অপশনটা কিন্তু আমার থিমের মধ্যেই ছিল, আমি জাস্ট এখানে মেনুটাকে অ্যাড করছি, কোনো নিজের মতো করে কোনো ডিজাইন কাস্টমাইজ করিনি। তাহলে আমাকে কি করতে হবে, আমার এটাকে হচ্ছে কি মানে মুছে দিতে হবে, তো সেজন্য আমাকে হচ্ছে যেখানে যেতে হবে টেমপ্লেটে যেতে হবে, এবং সেভ টেমপ্লেট, এখান থেকে হচ্ছে এখানে
থিম বিল্ডারে গিয়ে আমার হচ্ছে এই যে মেনু আছে, আমি হেডারের মধ্যে মেনু ক্রিয়েট করছিলাম, এটাকে হচ্ছে আমি যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, এটা ওপেন হয় কি না আল্লাহই জানে। এখান থেকে কি করতে হবে, এখানে কি আমরা একটা কন্ডিশন অ্যাড করছিলাম, তো আচ্ছা এখানে আসছে, দেখি এখানে কর্মের অপশনটা আছে কিনা। হ্যাঁ এখানেও আছে। আচ্ছা তো এখান থেকে আমার এই যে এই জায়গাটায় আমার হচ্ছে ডিসপ্লে কন্ডিশনে আমি যাব, এখান থেকে আমাকে এই কন্ডিশনটা কেটে দিতে হবে এবং সেভ। আমার ডিজাইনটা টেমপ্লেটের মধ্যে আছে থাকুক, কিন্তু এটা আর আমার আমি চাচ্ছি না ওখানে শো করুক। এখন আমার ওয়েবসাইটটা আমি একটু রিলোড, দেখেন আমি যেটা টেমপ্লেট আকারে যে মেনুটা তৈরি করছিলাম সেটা কিন্তু চলে গেছে। এই যে এইটা কিন্তু আমার থিমের মেনু, এই যে থিমের মেনুটা কিন্তু এখানে শো করতেছে, এই যে থিমের মেনু শো করতেছে। উপরে আমরা যে টপ বারটাকে একটু আগে কাস্টমাইজ করলাম সেটাও শো করতেছে। এখন কিন্তু আমি যদি এই হেডারটার মধ্যে কি মেনুটাকে চেঞ্জ করি, চেঞ্জটা কিন্তু দেখা যাবে। এইটা তো ঠিক হচ্ছে না, সেটা থাক না থাকুক, আজকে আমরা কাস্টমাইজের কিছু অংশ দেখে ফেলি। তো আমি হচ্ছে এখন কোথায় যাব, সেই যে কাস্টমাইজের মধ্যে আমি মেনুকে চেঞ্জ করছিলাম তাই না, তাহলে এখান থেকে হচ্ছে এখানেও কিন্তু আমার একটু রিলোড দিতে হবে। তো দেই, আগে হচ্ছে আমি যা চেঞ্জ করছি সেগুলোকে সেভ করে নেই, সেভ করার জন্য আমাকে পাবলিশ করতে হবে, দেন এখন আমি এটাকে রিলোড দিব। এটাকে রিলোড দিলে আমার এই ডিজাইন এইটুকু চলে যাবে এবং থিমের যে মেনুটা ছিল ওটা চলে আসবে। এখানে দেখেন এখানে মেনুটা এরকম কেন শো করতেছে, কারণ আমরা একটু কিন্তু মেনুর মধ্যে কি চেঞ্জ করছিলাম তাই না। তাহলে হচ্ছে এখানে আমি যে মেনুতে আবার যাই, সরি মেনুতে না, যে হেডারের মধ্যে যাব, হেডারের মধ্যে গিয়ে মেনুতে যাচ্ছি, সরি হেডারের মধ্যে জেনারেল অপশন, এবং এখান থেকে এই হেডারটুকু আমার হচ্ছে কেমন শো করবে সেটা আমি এখান থেকে বলে দিব। এটা হচ্ছে যদি আমি দেখি ফুল স্ক্রিন দেই, তাহলে কিন্তু পুরো জায়গাটা ফুল স্ক্রিন হয়ে যাবে। সেন্টার দিলাম, সেন্টার হলে কি আমার এখানে যে লোগো এবং মেনু ছিল পুরোটা হচ্ছে সেন্টারে এরকম এরকম চলে আসছে, তো এরকম তো আমি চাচ্ছি না। আচ্ছা আমি যদি ট্রান্সপারেন্ট করি তাহলে কি হচ্ছে, আচ্ছা ট্রান্সপারেন্ট করলে এটা হচ্ছে কি আপনার উপরে, আমাদের যদি অ্যাকচুয়ালি আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্যানার ইউজ করতাম তাহলে কি হতো, ছবিটার উপরে এখানে যদি আমাদের একটা ইমেজ থাকতো ওর উপরে চলে আসতো, এই যে উপরে সেকশনটা, নিচে নিচে যে সেকশনটা ছিল সেটা কিন্তু চলে গেছে। আমি কাজ করি এখান থেকে এটাকে রিমুভ করে দেই এবং এখানে এসে এটাকে আরেকটু রিলোড দেই, দেখেন ব্যাপারটা কি হয়।
সেটা না আছে, এটা তো রিমুভ করে দিলাম, তারপর এটা কেন আসলো? আমরা যাবো হচ্ছে টপ হেডারের মধ্যে, এখান থেকে জেনারেল, জেনারেলে গিয়ে এটা আমরা করে দিব হচ্ছে ট্রান্সপারেন্ট। আচ্ছা ওইখান থেকে আসলে কি এই পেজটা হচ্ছে কোনো কাজ করতেছে না, তো এখান থেকে আমি রিমুভ করছি, বাট ওইটা কিন্তু আসলে আপডেট হয় নাই, যে কারণে ওইটা শো করতেছে, আর এখান থেকে তো এই যে আপডেটের অপশনটা দেওয়া যাচ্ছে না। তো আপনারা এটা নিজেরা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি তো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা বলে দিলাম, চেঞ্জটা আপনারা নিজেরা করলে বুঝতে পারবেন। এখানে আপনারা সবগুলো অপশন ইউজ করে করে দেখবেন। দেখেন আমি এটা ভার্টিক্যালি করে দিচ্ছি, দেখি ভার্টিক্যাল করলে কি আসে। এটা মিনিমাল, মিনিমালে হচ্ছে এটা দেখতে এরকম আসতেছে। এইটারও কিন্তু আমি কি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তাহলে এখান থেকে আমি এরও একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। এটার ব্যাকগ্রাউন্ড আমি অন্য কোন, এখান থেকে আমি বিভিন্ন কালার কিন্তু এখান থেকে দিতে পারি। এই কালারটা মোটামুটি ভালো আছে, এটা দিলাম। আর তারপর হচ্ছে বর্ডার বটম, এখানে এর নিচেও কিন্তু একটা বর্ডার আছে, হ্যাঁ, তো সেই বর্ডারেরও কিন্তু আমরা কালার দিতে পারি, আবার নাও দিতে পারি। আমরা কিন্তু এখানে যেমন একটা কন্টেন্ট অ্যাড করছিলাম, আমরা এর পাশেও কিন্তু একটা কন্টেন্ট অ্যাড করতে পারি। যেমন আমি ডিফল্ট কিছু একটা দিয়ে লিখলাম, দেখেন সেটা কিন্তু এই যে পাশে চলে আসছে। তো এটা এরকম রাখার দরকার পড়ে না, বাট এখানে অপশন আছে, তো সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি জেনারেল অপশন থেকে, এরপর আছে হেডার মিডিয়া, দেখি হেডার মিডিয়ার মধ্যে কি আছে। এখানে আপনি যে হেডারে আপনি কিন্তু চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারেন, আবার এখানে আপনি কি ইউটিউবের ভিডিও কিন্তু দিতে পারেন। তাহলে কি করতে হবে, এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এগুলো আপনারা একটু নিজেরা ট্রাই করবেন। নর্মালি কিন্তু হেডারে কোনো ভিডিও কেউ অ্যাড করে না, অ্যাড করতেও হয় না, কিন্তু এখানে অপশন আছে, আপনারা চাইলে করে দেখতে পারেন। এই কাজগুলো করে করলে বা মানে প্র্যাকটিস করতে মানে মজা পাবেন। আচ্ছা এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে, এখানে আমরা ভিডিও অ্যাড করছি, নিচে দেখেন আপনারা কিন্তু চাইলে ইমেজ অ্যাড করতে পারবেন। আপনি এখানে একটা ওভারলে দিতে পারেন, ওভারলে বলতে সম্ভবত ইমেজ অ্যাড করলে কাজ করবে, আদারওয়াইজ না হলে এটা বোঝা যাবে। হ্যাঁ এটা হচ্ছে মানে যখন আপনি এখানে একটা ইমেজ অ্যাড করবেন, দেন ওটার উপরে যদি আপনি একটা ওভারলে দেন সেইটা শো করবে। এটা ছিল হচ্ছে হেডারের মিডিয়া, মানে হেডার মিডিয়া বলতেই তো হচ্ছে ভিডিও ইমেজ, এগুলো এটা আমরা অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে লোগো, আমরা এখানে একটা লোগো অ্যাড করতে পারি। তো এখান থেকে দেখি একটা লোগো আমি সিলেক্ট করে দেই, জাস্ট আমি একটা এই ইমেজটা ছিল না আগের বার, এটাই অ্যাড করে দিই। এই ইমেজটা তো বড় হয়নি, যখন এটা হচ্ছে ক্রপ করে নিচ্ছি, আমি অতটুকু অ্যাড করব। এই যে চলে আসছে, কিন্তু অনেক বড়, আসলে ইমেজটাই তো বড়, যে কারণে আমাদের হচ্ছে একটা কি লোগোর যে সাইজটা ওইটা ইউজ করতে হবে। দেখি এখান থেকে আমি উইথ কমাই দেই, যতদূর পর্যন্ত করা যায় আমি অতদূর রাখার চেষ্টা করতেছি, এত বড় আবার বেশি ভালো লাগতেছে না এরকম। এই যে মনে করেন এটা হচ্ছে আমার লোগো। তো এখান থেকে কি আমরা উইথ হাইটটা কন্ট্রোল করতে পারবো, তো এটাও আমরা পাবলিশ করে দিচ্ছি। এরপর হচ্ছে মেনু, এই যে মেনুটা কি আমার রাইট সাইডে আছে, এটা যদি আমি সেন্টারে দিতে চাই মেনুটা আমার সেন্টারে চলে আসবে, যদি আমি লেফট থেকে শো করতে চাই যে লেফট থেকে
আমি শো করাতে পারবো, এবং যখন ধরেন আমি এর পাশে যদি কোনো লেখা টেখা দিতে চাই তাহলে সেটাও আমি দিতে পারবো। লিঙ্কে আপনি যদি কোনো ইফেক্ট ইউজ করতে চান, দেখেন এটা একটা ডিজাইনটা তো সুন্দর হয়, আমি এই ইয়াতে ইউজ করি লিঙ্কের ইফেক্ট। এই যে দেখেন কত সুন্দর একটা ইফেক্ট এখানে চলে আসছে। আপনি এখান থেকে যে মেনুর কালার, হোভার কালার, কারেন্ট আইটেম মেনু, এই জিনিসগুলো, এই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন এই যে আমরা যদি নিজে কাস্টমাইজ না করে আমরা যদি থিমের মেনুটা ইউজ করি, তাহলে আপনি যে যেটা চাচ্ছিলেন, একজন এখানে কোশ্চেন করছিলেন যে আমি চাচ্ছি না যে এখানে কোনো কিছু থাকুক বা শুধু হোভার করলে আসবে, তো সেটা কিন্তু এখানে হয়, মানে সেটা কিন্তু করা পসিবল। ওই এই যে নো ইফেক্ট যদি আপনি দেন, এই যে কোনো ইফেক্টই নাই, জাস্ট আপনি যখন হোভার করতেছেন তখন এটা কালারটা চেঞ্জ হচ্ছে। আপনি কিন্তু চাইলে এটাও করতে এরকম করতে পারেন, এবং এখান থেকে আপনি কি করবেন হোভারের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। সাদা করে দেয় তাই না? তো এভাবে এখানে আপনারা বুঝতে পারতেছেন অপশন গুলো নিয়ে আপনারা যদি একটু চেঞ্জ করেন, তাহলে আপনারা নিজেরা চেঞ্জ করে করে এখানে সব অপশন সম্পর্কে কিন্তু বুঝতে পারবেন। আমি এটা সেন্টারে দিয়ে দিই বা রাইটে দিয়ে দিই। আর এখানে আমি একটা ইফেক্ট ইউজ করি, দেখি এটা ইউজ করলে কি আসে। এটা করলে হচ্ছে আপনার এই যে আন্ডারলাইন, একটা আন্ডারলাইন সবটার ক্ষেত্রে এরকম ফিক্স থাকবে, এবং যখন আপনি এর উপরে কার্সার নেবেন তখন কি এটা হচ্ছে ওভারলাইন হয়ে যাচ্ছে, এটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। তো এভাবে আপনারা মেনু কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন অপশন, এখানে প্রত্যেক থিমের যতগুলো সেকশন আছে, যতগুলো অপশন আছে, সবগুলো এভাবে কিন্তু আপনি ধরে ধরে কাস্টমাইজ করতে পারবেন। আমি সোশ্যাল মিডিয়াটা এনাবল করে দিচ্ছি। এখানে কিন্তু আমার কোনো আমি উপরে অ্যাড করছি, টপ বারে আমি হচ্ছে সোশ্যাল লিংক অ্যাড করছি, বাট মেনুতে আমি কোনো সোশ্যাল লিংক কিন্তু অ্যাড করিনি। এখানে আমি একটু সোশ্যাল লিংক অ্যাড করি, সোশ্যাল লিংকটা শো করার জন্য ওকে তো জায়গা দিতে হবে, সেজন্য আমার হচ্ছে কি করে আমি মেনুটাকে এখানে এখানে এখনো আসে নাই সোশ্যাল লিঙ্কটা। আচ্ছা যাই হোক, এখানে হয়তো বা কোনো একটা কারণে এখানে শো করতেছে না, কিন্তু উপরে তো দেখলেন সোশ্যাল লিঙ্ক আসছে টপ বারে, তো সেম ভাবে এইখানে মেনু বারেও কিন্তু আমরা সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবো। তো আমরা পর নেক্সট ডে আরো এখানে যে অপশনগুলো আছে ওগুলোও আমরা দেখব। তো আশা করি বুঝতে পারছেন কি করে হচ্ছে কাস্টমাইজটা করতে হয়, এভাবে আপনার অন্যান্য অপশন ইউজ করে এখানে কি করতে কাস্টমাইজ করতে পারবেন। বুঝতে পেরেছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি।
যাচ্ছে, শোনা সবাই যাচ্ছে? এতটা চুপ যে হ্যাঁ ম্যাডাম শুনতে পাচ্ছি। ক্লাস নিচ্ছে কি নিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না।